তিনশো ছত্রিশটি শিল্প অবৈধ লাইনের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে বাণিজ্যিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে করা হয়েছে বিচ্ছিন্ন ক্যাপটিভ পাওয়ার অবৈধভাবে ব্যবহার করতো সাতাইশটি টি সাতানব্বইটি বিচ্ছিন্ন করা হয়েছে সিএনজি স্টেশন প্রায় তেরোটি সিএনজি স্টেশন অবৈধভাবে ব্যবহার করতো গ্যাস তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যে প্রায় নয়শো উনানব্বই কিলোমিটার লাইন উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে এবং প্রায় বিচ্ছিন্নকৃত সংখ্যা হল আট লক্ষ পঁয়ষট্টি হাজার সত্তরটি গ্রাহক আমরা ফাইন করেছি প্রায় ছয়শো কোটি টাকা এর মধ্যে এবং আমরা সাশ্রয় করেছে যে বাইশ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট মাইনাস করলে পাওয়া যাবে একটা বিরাট গ্যাস আমরা সাশ্রয় করছি এটাকে আমরা জিরোতে নিয়ে আসব এটি আমাদের টার্গেট আমার কাছে মনে হয় এই বছরের শেষ নাগাদের মধ্যে এটা জিরোতে চলে আসবে বাইশ পার্সেন্টের উপরে সিস্টেম লস ছিল এখন সেটা নেমে সাড়ে সাত পার্সেন্ট এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটাকে শূন্যতে করতে হবে তিতাসের সেই নির্দেশনা আছে আমরা চেষ্টা করছি শত শত হাজার হাজার চোরাই লাইন অবৈধ লাইন চোরাই লাইন বলবো না অবৈধ লাইন প্রচুর বিল পেন্ডিং ছিল ব্যাড ডেপ ছিল এবং ইন্ডাস্ট্রি সহ অনেক শিল্প প্রতিষ্ঠান অবৈধ অনেক শিল্প আমি সবাইকে বলবো না অনেক শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে লাইন নিয়ে ব্যবহার করছিল এবং তারা বিভিন্নভাবে এগুলি মাসকে মাস ব্যবহার করে আসছে এগুলি সব কাটা হয়েছে আরও অনেক বাকি আছে সেগুলো চলছে ইনভেস্টিগেশন বাংলাদেশের যত সিএনজি প্রতিষ্ঠান আছে তাদের উপরে একটা অডিটিং হবে প্রতি বছর সেই অডিটিং চলমান থাকবে কি পরিমাণ গ্যাসের তার অনুমোদন নিছে সেই পরিমাণ গ্যাস তারা বিক্রি করছে কি না তাদের মিটারগুলো ক্যালিব্রেশন করা হবে তাদের সিস্টেমকে ক্যালিব্রেট করা হবে তাদের লাইনের মধ্যে কোনো দোষ আছে কিনা এবং এনভায়রনমেন্টের অনুমোদন আছে কিনা এবং সেই অনুমোদন অনুযায়ী তার কার্যক্রম চলছে কিনা সেগুলো দেখা হবে এবং বিস্ফোরকের আইনগুলো তারা মেনে চলছে কিনা এটা হলো সিএনজির ব্যাপারে এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে আরেকটু বলা হয়েছে যত গ্রাহক আছে তার আবাসিক বাণিজ্যিক ইন্ডাস্ট্রি সমস্ত গ্রাহককে তারা যাবেন বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে তাদের চেক করতে হবে বাড়ি শ্রদ্ধা তারা আদৌ দেখা গেছে অনেক ভুতুরো গ্রাহক বেড়েছে ইতাসে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং দেখা গেছে যে অনেকে গ্যাস বিল দিচ্ছেন বা তিতাসের অ্যাকাউন্টে নাই কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে এই যে বিভিন্ন রকম কমপ্লেন আমাদের কাছে আসে সেগুলোকে ব্যবস্থা নেওয়া আমি আশা রাখি যে এই কয়েক মাসের মধ্যে এই বিষয়গুলোকে আমরা একটা ভালো অবস্থানে দেখতে পাবো তিতাসের জন্য থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল অডিটর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে তাদের বিলিং অ্যামাউন্ট তাদের হিসাব গ্রাহকের সাথে বিলিং অ্যামাউন্ট আদৌ কোনো ভূতরে গ্রাহক আছে কিনা সব চেক করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কস্টিং এস্টিমেশন তিতাসে যে প্রাইসিং করে সেই প্রাইসিংয়ের মধ্যে কোনো ফাঁক ফোঁকরা আছে কিনা সেটা সঠিক প্রাইসিং হচ্ছে কিনা তাদের ব্যাপারে অবজেকশন ছিল ট্যাক্সেশনের ব্যাপারে অবজেকশন ছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা নির্দেশ দিয়েছি গ্যাসের ব্যবহারে আমরা অনেক বড়ো বড়ো পরিকল্পনা নিয়েছি একটা ঢাকা শহর নারায়ণগঞ্জে প্রায় বারো হাজার কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি যে প্রকল্পের আমাদের সহযোগিতা পাচ্ছি এনডিবি ব্যাংক সেই ব্যাংকের মাধ্যমে আমরা অলরেডি তাদের মক আমরা ই পেয়েছি তাদের তারা আমাদেরকে সহযোগিতা করতে চান প্রায় পাঁচশো মিলিয়ন ডলার তারা এখানে সহযোগিতা করতে চাচ্ছেন এবং বাকিটা আমরা নিজেরা ইনভেস্ট করবো ইনভেস্ট করবো এটা হলে পরে ঢাকা সহ তার পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে এটা একটা বিষয় সেকেন্ড আমাদের হল আমাদের ইন্ডাস্ট্রিগুলো প্রায়োরিটি ইন্ডাস্ট্রি যাতে নিরবিচ্ছিন্ন করা যায় সেখানে কীভাবে কত দ্রুত অটোমেশন আনতে পারি মিটারের আকারে মিটারের আওতা নিয়ে আসতে পারি এবং তিতাস ইতিমধ্যে প্রায় তিরিশ লক্ষ প্রি মিটার ইনস্টলেশন করার জন্য এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং জেবিক জাপান ব্যাংকের সাথে যোগাযোগ করেছে তারাও আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার জন্য বল রাজি হয়েছেন এখন কনসালটেন্ট নিয়োগ করে ফেসবুকের স্টাডি করে আমরা এই বছরের মধ্যে আমরা টেন্ডারে চলে যাব তো পোড়ার তিতাসকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা ইতিমধ্যে জ্বালানি বিভাগকে বলছি তাদের একটা রোড রোডম্যাপ করার জন্য স্মার্ট বাংলাদেশ মানে খালি টেকনোলজি না তার সাথে বাকি অনেক বিষয়গুলো আছে টেকনোলজি একটা একটা কম্পোনেন্ট স্মার্ট বাংলাদেশের সুতরাং বাকিগুলো যাতে এই প্ল্যানের মধ্যে আসে এবং প্ল্যান ধরে ধরে আমরা যাদের কাজ করতে পারি সেই ব্যবস্থা নেওয়া হয়েছে